মেসি রোনালদো যুগ প্রায় শেষের দিকে, আর একটি বিশ্বকাপে হয়তো মেসি রোনালদোকে দেখা যেতে পারে। কিন্তু মেসি রোনালদো নেইমারদের অবসরের পর কারা ফুটবলের হাল ধরবে তাকে আমরা ভেবে দেখেছি, কারা হবে আগামীর মেসি রোনালদো কিংবা নেইমার। আমাদের আজকের পর্ব এমন 15 জন স্পেশাল তরুণ প্লেয়ারদের নিয়ে, যাদের খেলা দেখে আপনার মনে হবে এরাই হবে আগামী মেসি রোনালদোর মতো কিংবদন্তি প্লেয়ার। আমাদের দীর্ঘ গবেষণার ফল এই তালিকা। সেই সাথে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থাকলে এমন সব ফুটবলের সম্পর্কে আপনি জানতে পারবেন সামনের বছরগুলোতে, যাদের হাতে ফুটবলের ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক, দেখে আসা যাক কারা আছে আমাদের এই তালিকায়, যাদেরকে মেসি রোনালদো পরবর্তী যুগে স্টার বলে মনে করা হচ্ছে। নিকোলো বেরেলা 2012 আর 2013 সালে টানা 2 বছর ইতালির সেরা ইয়াংস্টার হওয়ার সাথে সাথে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া নিউজ কভারেজও আসেন ইতালির এই মিডফিল্ডার। স্টেফেন জেরার্ডের সাথে তার তুলনা দিয়ে আন্দ্রেস পিরলো বলেছেন, স্ট্যামিনা, বল কন্ট্রোল আর প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার দারুণ সব টেকনিক জানা আছে বেরেলার। কখনো অ্যাটাকিং মিড, আবার কখনো ডিফেন্সিভ মিড, দুই সেক্টরে প্রমাণিত একজন প্লেয়ার নিকোলো বেরেলা। বেরেলার মাঝে লিডারশিপ কোয়ালিটিও বিদ্যমান, যা তাকে স্পেশাল করেছে। বেরেলাকে ইতালির সবচেয়ে সেরা ফিউচার অ্যাসেট টাকা হচ্ছে। ইয়াং প্লেয়ারদের ইউরোপের স্পোর্টস জার্নালিস্ট প্রতিবছর গোল্ডেন বয় অ্যাওয়ার্ড দেয়। 2018 সালের আগ পর্যন্ত এই অ্যাওয়ার্ড কোনো ডিফেন্ডার পায়নি। ডিফেন্ডার হয়ে একমাত্র প্লেয়ার হিসেবে গোল্ডেন বয়ের অ্যাওয়ার্ড পান ডিলিট। ক্লিন ট্যাকলিং, অ্যান্টিসিপেশন, প্লেয়ার মার্কিং, অ্যাকুরেট পাসিং, স্পিড আর স্পেশালি তার হাইটের জন্য সেট পিস নেওয়ার সময় প্রতিপক্ষের জন্য যে কোনো সময় বিপদের কারণ হয়ে দাঁড়ান নেদারল্যান্ডের 21 বছর বয়সী এই সেন্টার ব্যাক। বর্তমানে জুভেন্টাসের হয়ে রক্ষণভাগের প্রাচীর হয়ে দলের জন্য ভূমিকা রাখছেন। মার্কাস রাশফোর্ড, জন্মস্থান যেখানে সেখানে ক্লাবের হয়ে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। মার্কাস রাশফোর্ড এমন সৌভাগ্য নিয়ে জন্মেছেন, ইংল্যান্ডের ম্যানচেস্টারের মাটিতে জন্মগ্রহণ করে এখন সেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড পজিশনে খেলছেন তিনি, কখনো সেন্টার ফরওয়ার্ড আবার কখনো উইঙ্গার। যদিও রাশফোর্ড ক্রিয়েটিভ প্লেয়ার হিসেবে খেলতে পছন্দ করেন, তারপরও গোল স্কোরার হিসেবে রাশফোর্ড বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে কয়েকজন ফুটবল বোদ্ধা তাকে পরামর্শ দিয়েছেন। ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়ার রোনালদো স্পষ্ট করে বলেছেন, রাশফোর্ডের মাঝে আমি কখনো কখনো নিজেকে খুঁজে পাই। এও জানান রাশফোর্ড ভবিষ্যতে সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন হবে। জর্ডান সানচো 99 ম্যাচ, 34 গোল আর 43টি অ্যাসিস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এমন ঈর্ষণীয় পারফরমেন্স দেখানোর পরপরই জায়ান্ট ক্লাবগুলো দরে ভেড়াতে মরিয়া হয়ে ওঠে 21 বছর বয়সী ইংল্যান্ডের তরুণ এই উইঙ্গারকে, এবং শেষ পর্যন্ত পাড়ি জমান ব্রুশিয়া ডটমুন্ডে। তরুণদের মাঝে সবচেয়ে টেকনিক্যালি প্লেয়ারদের একজন সানচো, ওয়ান অন ওয়ান সিচুয়েশন আর বডি পেইন্ট করে প্রতিপক্ষকে বোকা বানাতে সিদ্ধহস্ত সানচো। 2020 সালের গোল্ডেন বয় শর্টলিস্টেও নাম আছে এই প্রতিভাবান এই প্লেয়ারের। মাত্র 6 বছর বয়সে অ্যাস্টন ভিলা ক্লাবে ভর্তির মাধ্যমে ফুটবল যাত্রা শুরু করেন জ্যাক পিটার গ্রিলিস। 2015 ইংল্যান্ডের ন্যাশনাল টিমে নিজের জায়গা করে নেন গ্রিলিস। ফিজিক্যালি স্ট্রং হওয়ায় অপোনেন্টকে মুহূর্তে পরাস্ত করে ঢুকে পড়তে পারেন আক্রমণ ভাগে। যদিও মূলত অ্যাটাকিং মিডফিল্ডে দায়িত্বে থাকায় হেনরি কেইন, রোহিম স্টার্লিংদের গোল স্কোরিংয়ে ভাইটাল রোল প্লে করে থাকেন বরাবরই। ইউরোর এবারের আসরে ইংল্যান্ডের প্রতিটি জয়ে মাঝ মাঠ থেকে দলকে সাপোর্ট দিয়ে গেছেন, যা একজন রাইজিং স্টার থেকে দলের একমাত্র প্রত্যাশা। এভাবে সার্ভিস দিয়ে গেলে অল্প সময়ে জায়ান্ট কোনো ক্লাবে দেখা যেতে পারে ইংলিশে তারকাকে। রবার্টো কার্লোস, কাকা, রোনালদো সহ আরও অনেক ব্রাজিলের প্লেয়ার রিয়াল মাদ্রিদে এসে দুটি ছড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় মাদ্রিদিস্তাদের নিজেদের ইমপ্রেসিভ স্কিল আর বল নিয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নজর করেছেন। তবে ফিনিশিংয়ে কিছুটা পিছিয়ে থাকায় এখনও তাকে ইয়াংস্টারদের মধ্যে সেরা বলা না গেলেও এই সেক্টরে ইম্প্রুভ করলে অবশ্যই ব্রাজিল অন্যতম সেরা উইঙ্গার পাবে বলে আমরা বিশ্বাস করি। ম্যাসন মাউন্ট ন্যাশনাল টিমে জায়গা করে নিতে মাউন্টকে প্রতি পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। অনূর্ধ্ব 16-এর পর যথাক্রমে 17, 18, 19-এও খেলতে হয়েছে, আর প্রতিবারই ইংল্যান্ড ম্যানেজমেন্টের মন জয় করেছেন। 17 সালে উয়েফা আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে পর্তুগালের সাথে ফাইনাল ম্যাচে লিয়াস জুনিয়র লুকাস নেমেচারের পা থেকে যে গোলের মাধ্যমে ইংল্যান্ড জয়লাভ করে সেই গোলটি আসে ম্যাসন মাউন্টের অসাধারণ এক পাসের মাধ্যমে। এভাবে প্রতিবারই কোনো সময় অ্যাটাকিং মিড আবার কখনো সেন্ট্রাল মিড থেকে দলের জয়ের ভূমিকা পালন করেছেন 22 বছর বয়সী চেলসি ক্লাবের হয়ে খেলা ম্যাসন মাউন্ট। আপনি যদি ম্যাসন মাউন্টের খেলা রেগুলার ফলো করেন তাহলে সহজে বুঝতে পারবেন মাউন্টের সামনে ক্যারিয়ার কেমন হতে যাচ্ছে। ২০১২ সালে শেষবারের মতো চেলসি ছুঁয়ে দেখেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, এরপর কেটে গেছে 9টি বছর। 2021 সালে এসে আবারও সেই ট্রফি ছোঁয়ার স্বাদ পায় ব্লু লায়নরা। চেলসির এই স্বপ্নের ট্রফিতে যার সবচেয়ে বেশি অবদান সেই প্লেয়ারটি হচ্ছে কাই হার্ভার্ডস। বহুদিন যাবৎ চেলসি একজন ইফেক্টিভ অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন, হার্ভার্ডস এসে সেই অভাব দূর করে দেন। 2016 সালে বায়ার্ন লিভারকুজেনে ডেবিউ হওয়ার পর থেকে মাঝ মাঠে নিজেকে প্রমাণ করে যাচ্ছিলেন তিনি, আর 2020 সালে চেলসির সাথে 5 বছর চুক্তিতে লিভারকুজেন ছেড়ে আসেন। ক্লাবে আসার পরের বছরই চেলসিকে যা এনে দিয়েছেন তার জন্য চেলসি আজীবন ঋণী হয়ে থাকবে হার্ভার্ডসের কাছে।
জশুয়া কিমিচ। একই সাথে অ্যাটাক আর ডিফেন্স দুটোই সামলাতে হয় এই জার্মান ব্লাড তারকাকে। যদিও ভূমিকা তার ডিফেন্সিভ মিডে, পাসিং, শুটিং, ট্যাকলিং আর অ্যাগ্রেশনে জুড়ে নেই জশুয়া কিমিচের। অনেকে তার খেলার স্টাইল দেখে তাকে জার্মান ক্যাপ্টেন ফিলিপ লামের সাথে কম্পেয়ার করেন। শোয়েন স্টাইগারকে নিজের আদর্শ মনে করেন কিমিচ। মাঠেও তাকে তার আইডলের মতোই ক্ষিপ্ত দেখা যায়। যদিও খুব বেশি অ্যাটাক করতে দেখা না গেলেও বল কন্ট্রোল করেন অসাধারণভাবে। বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার জশুয়া কিমিচ। ডিফেন্সিভ মিড হয়েও তার যে অনফিল্ড সেন্স তা অবাক করার মতো। একজন ডিফেন্সিভ মিডের সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলার মোমেন্টাম বুঝে সে অনুযায়ী নিজের পজিশন ধরে রাখা। সেই গুণ দারুণভাবে আত্মস্থ করেছেন কিমিচ। ফ্রাঙ্কি ডি জং, 91% পাস অ্যাকুরেসি যে প্লেয়ারের নামের পাশে লেখা তার ক্যাপাবিলিটি সম্পর্কে আর কিছুই বলার থাকে না। ডি জং এমন একজন মিডফিল্ডার যে খুব দ্রুত গেম রিড করতে পারে, যা শুধু ফুটবল নয় অন্যান্য যে কোনো খেলার জন্য গুরুত্বপূর্ণ। তার খেলার টেকনিক বলে দিবে আপকামিং জাভি অথবা ইনিয়াস্তা যদি কেউ হয় তাহলে নিঃসন্দেহে সেটি ডি জং। নেদারল্যান্ডসের এই প্লেয়ার বর্তমানে বার্সেলোনার মিডফিল্ডের এক অজন্ত্র প্রহরী। প্রতিপক্ষের ডিফেন্সের বুক ছিঁড়ে এমন সব নিখুঁত পাস তাকে সব থেকে বেশি স্পেশাল করেছে। ফিল ফোদেন, সাধারণত কোনো কোচই রাইজিং স্টারদের নিয়ে মন্তব্য করতে চান না, এর পেছনে কিছু যৌক্তিক কারণও আছে। কিন্তু পেপ গার্ডিওলা ফিল ফোদেনের ট্যালেন্ট দেখে মিডিয়াকে জানান ফোদেন হয়তো অন্যান্য মিডফিল্ডারদের মতো ফিজিক্যালি স্ট্রং না, কিন্তু মেন্টালি ফোদেনের মতো স্ট্রং প্লেয়ার খুব কম। ফোদেনের পটেন্সিয়াল বলে আগামীতে সেরাদের তালিকায় তাকে কেন রাখতে হবে। গার্ডিওলা তাকে স্পেশাল প্লেয়ার বলে আখ্যা দিয়েছেন। বোঝাই যাচ্ছে গার্ডিওলার মতো ওয়ার্ল্ড ক্লাস একজন কোচ যাকে স্পেশাল প্লেয়ার ট্যাগ দিচ্ছেন তার মধ্যে অবশ্যই কোনো প্রতিভা আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। পেদ্রি গঞ্জালেস, আন্দ্রেস ইনিয়াস্তা চলে যাওয়ার পর বার্সা এমন একজন সেন্ট্রাল মিডফিল্ডার আবার কবে পাবে তা নিয়ে বার্সা ফ্যানদের আফসোস বহুদিনের। পেদ্রি গঞ্জালেসের পাসিং স্কিল আর ভিশন দেখে বরাবর দর্শকের মনে হবে এবার বুঝি ইনিয়াস্তার জায়গা কিছুটা হলে পেদ্রির মাধ্যমে পূরণ হবে। এই মুহূর্তে বার্সা এবং স্পেন দুই দলেরই সবচেয়ে অপার সম্ভাবনায় প্লেয়ারদের তালিকায় করা হলে সবার আগে যাদের নাম আসবে পেদ্রি তাদের মধ্যে অন্যতম। এবার ইউরোতে পেদ্রির নিখুঁত কিছু পাস আর আক্রমণ ভাগে বিল্ড আপ দেখে ফুটবল সমালোচকদের প্রশংসা করিয়েছেন। জাভি ইনিয়াস্তার যে অভাব বর্তমান স্পেনে সেখানে সবচেয়ে বড় দূত হয়ে দেখা দিল মাত্র 18 বছর বয়সে। আনসুফাতি, লা মেসিয়ার কল্যাণে বহু ফুটবল প্রতিভার সৃষ্টি হয়েছে কিন্তু আনসুফাতির মতো এত কম সময়ে এমন ইম্প্যাক্টফুল প্লেয়ারের সংখ্যা খুব কম। 10 বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়ার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর মাত্র 17 বছর বয়সেই স্পেনের ন্যাশনাল টিমে ডাক পেয়ে যান তার প্রতিভার গুণে। মাত্র 16 বছর বয়সে মাঠে তার ডেডিকেশন দেখে মেসি তাকে আপকামিং ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার কমপ্লিমেন্ট দিয়েছেন। স্বয়ং ফুটবলের জাদুকর যাকে নিয়ে এমন কথা বলেছেন তার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলা বোকামির নামান্তর। স্পেন বুঝি এবার সত্যিকার একজন স্ট্রাইকার ঘরে তুলতে পেরেছে। বলা হচ্ছে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা বনে যেতে পারেন এই ফাতি। আর্লিং হালান্ড, ফুটবল হচ্ছে গোলের খেলা, এখানে যে স্কোর করবে দলের জয়ে ভূমিকা রাখবে গল্পের নায়ক তাকেই বলা হবে। আর এই গোলের খেলায় কোনো প্লেয়ার যদি গোল মেশিন তকমা ক্যারিয়ারের সূচনা লগ্নে পেয়ে যায় তাহলে সে প্লেয়ারের ভবিষ্যৎ কেমন তা মনে হয় না আর বলা প্রয়োজন। বলছিলাম এর্লিং হল্যান্ডের কথা। হল্যান্ড ইতিহাসে সর্বপ্রথম টিনেজ প্লেয়ার যে কিনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা 6 ম্যাচটা বুরুশিয়াতে এসেও তার প্রতিভার ছাপ রেখেছেন। প্রতিপক্ষের ডিফেন্সের দেওয়াল ভাঙতে হল্যান্ড জুড়ি নেই। যেভাবে প্রায় প্রতি ম্যাচেই গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি রোনালদো হয়ে না উঠলেও নিজের এক আলাদা ইমেজ ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছেন। কেলিয়ান এমবাপ্পে, রিসেন্ট টাইমে এমবাপ্পেকে ওয়ার্ল্ড ফুটবলের বিগেস্ট ট্যালেন্টের ট্যাগ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব প্যারিস সেন্ট জার্মানে খেলা এই তারকার নামের আগে এমনি এমনি তো আর এমন বিশেষণ যোগ হয়নি। 18 বিশ্বকাপ ফ্রান্সের ঘরে উঠেছে কজন প্লেয়ারের হাত ধরে এমবাপ্পে তাদের একজন। এছাড়া বয়স যখন তার সবে 21 তখনই 4টা লিগ 1 টাইটেল 4টা ফ্রেঞ্চ কাপ এনে দিয়েছেন নিজের ক্লাবকে। যে বছর এমবাপ্পে ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিলেন সেবার ব্যালন ডিওর লিস্টেও তার নাম টপ 4 ছিল। আর সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে 21 বছর বয়সে মেসি আর রোনালদো যতগুলো গোল করেছেন এমবাপ্পের গোল তার দ্বিগুণেরও বেশি। ক্যারিয়ার তো শুরু হলো মাত্র, এখনই যা ঝুলিতে এত অর্জন সে যে আরো অনেক লম্বা রেসের ঘোড়া তা সহজেই অনুমেয়। তো শেষ করছি এই পর্ব। কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কাকে সবচেয়ে বেশি সম্ভাবনায় প্লেয়ার মনে হয়, কাকে মনে হয় আগামীর মেসি কিংবা রোনালদো সেটিও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে। একই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।